Dear learners of class 9 and the guardians, good morning. Today I am here with you for taking your another class. In my last class, I taught you right form of verbs. Once again, today I want to take my class on right form of verbs also. Dear learners, so let's start our today's class. Right form of verbs. আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বসটা অ্যান্সার করতে হয়। ক্লিয়ার? আশা করি তোমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছো এবং আজকে যেটা আমি চুজ করেছি এটা অ্যাকচুয়ালি কোনো বোর্ড কোশ্চেন থেকে আমি নিইনি, ঠিক আছে? একেবারেই নতুন একটা আইটেম। তো তোমরা আমার সাথে সাথে পড়বে এবং আজকেও আমি নিয়মগুলো বলবো। আমি গত ক্লাসেই বলেছি তোমাদের অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্বস পারার জন্য তোমার আগে নিয়মগুলো শিখে নিতে হবে এমন কোনো কথা নেই। আর আমি বলেছিলাম যে তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বস পারতে চাও তাহলে তোমাকে টেন্স, ভয়েস এবং নন ফাইনিং ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপশন থাকা জরুরি। এবং কেন জরুরি, আমরা যখন গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসটা করি তখন তোমরা দেখেছো। আজকে যখন আমরা 10টা এই জায়গায় করবো গ্যাপ ফিলিং, ঠিক আছে, তখনও কিছু নতুন নিয়ম আসবে। আশা করি আমি যখন বলবো তোমরা সাথে সাথে কুইকলি সেগুলো নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? দেখো আমি আগে কি করছি, এটা পড়ে নিচ্ছি। এই রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে। তোমরা সবাই জানো খাদ্যে ভেজাল মেশানো ইজ এ ক্রাইম, ঠিক আছে? ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। তো এটা এই বিষয়টা আমরা আজকে কী করছি, চয়েস করেছি। তার আগে আমরা উপরে দেখি কী কী ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর অর্থ আমরা জানি কি না। ফার্স্টে আছে ক্রেভ। ক্রেভ মানেই হচ্ছে লালায়িত হওয়া, লোভী হওয়া, কোনো কিছু প্রচণ্ডভাবে আকাঙ্ক্ষা করা, ঠিক আছে? তারপরে আছে এক্সপেক্ট, প্রত্যাশা করা। তারপরে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করা। বি, আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম বি থেকে আটটা জিনিস হতে পারে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, দেন বি, বিং, বিন। কন্টামিনেট, কন্টামিনেট মানে ভেজাল মেশানো বা দূষিত করা। কার্ভ, কার্ভ মানে কোনো কিছুকে আকৃত করা, ক্লিয়ার, বাধাগ্রস্ত করা। কনজিউম মানে গ্রহণ করা। এক্সিস্ট মানে বিরাজমান থাকা। র্যাক্টিফাই মানে সংশোধন করা। আর ফল, ফল মানে পতিত হওয়া। অ্যাকচুয়ালি এই প্যাসেজে ফল যেখানে ব্যবহৃত হবে সেই জায়গায় এটা ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। ফল আ ভিকটিম টু মানে কোনো কিছু শিকার হওয়া। তাহলে আমরা দেখি, প্রথমে শুরু করি ফুড ড্যাশ আওয়ার বেসিক নিড। ফুড, দেখো আমার সাবজেক্টটা হচ্ছে ফুড ড্যাশ আওয়ার বেসিক নিড। তোমরা সবাই জানো বেসিক নিড হচ্ছে মৌল মানবিক চাহিদা। আমরা যেটা জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এই জায়গার একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে নিডসগুলো আছে তার মধ্যে ফুড হচ্ছে একটা। তাহলে আমরা এখানে কী বলবো, ইজ, ফুড ইজ আওয়ার বেসিক নিড। এই ইজটা আসছে কোথা থেকে, আমার উপরে বি দেওয়া ছিল এই বি থেকে। এখন প্রশ্ন জাগতে পারে তোমাদের যে আমি ইজ ইউজ করবো নাকি ওয়াজ ইউজ করবো। আমি গত ক্লাসেই তোমাদের বলেছিলাম প্রথম প্যাসেজটা দেখেই তোমাকে বুঝে যেতে হবে যে এই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে হবে নাকি পাস্ট টেন্সে হবে, এটা তুমি বুঝবে কি করবে। জাস্ট ইউ উইল গেট অ্যাভেলেবল হিন্টস হিয়ার, আন্ডারস্ট্যান্ড? এই জায়গা থেকেই তুমি বুঝে নেবে, যেহেতু আমাদের বেসিক নিড নিয়ে কথা বলছে তাহলে আমরা বুঝেই গেছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই জন্যই অ্যাকচুয়ালি আই হ্যাভ ইউজড ইজ হিয়ার। তাহলে আমার ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে ইজ। ওকে, নেক্সট, বাট দিস ফুড ড্যাশ বাই সাম অ্যাভারিশিয়াস বিজনেসম্যান। অ্যাভারিশিয়াস মিন্স গ্রিডি, ক্লিয়ার? সো দিস ফুড ইজ, দিস ফুড ইজ ড্যাশ বাই, ওকে, এখানে যা থাকার আমার দরকার নাই। ফুড, দিস ফুড
is dashed by avaricious business. Clear? Is taken the jagge dewa man is contaminated. Contaminated. In total ta hobe amar answer. Clear? এখন দেখো কিভাবে আমি বুঝবো, আমি গত ক্লাসে বলেছিলাম একটা বাক্য অ্যাকটিভ না প্যাসিভ এটা আমি কিভাবে চিনব, অ্যাকটিভ অথবা প্যাসিভ এটা যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি সাবজেক্টটা দেখেই বুঝে যাবে। যেমন ধরো দিস ফুড কন্টামিনেট মানে দূষিত করা, ফুডে তো আর দূষিত করতে পারবে না, দ্যাট মিন্স এই ফুডটা কারো দ্বারা দূষিত হয়, এটা একটা যদি তুমি অর্থ বুঝতে পারো। অথবা তুমি এই জায়গায় বাই দেখতেছ পরে অ্যাভারিশাস বিজনেসম্যান অবজেক্ট আসে তাহলে এই জায়গায় প্যাসিভ হবে, এটা তুমি বুঝতে পারো। এখন আমি যে প্যাসিভ করবো সেটার বেসিক নিয়মটা আমার জানতে হবে। প্যাসিভ মানে তোমার একটা অক্সিলিয়ারি ফর্ম লাগবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। ক্লিয়ার? গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে আমার যে বেসিক নিয়ম রাইট ফর্ম অফ ভার্বসের সেইটা তোমার এই জায়গায় সহজে কাজে নাও লাগতে পারে, তোমাকে তার চেয়ে বেশি ইউ হ্যাভ টু বি আ অ্যাডভান্সড লার্নার। কি কেন হতে হবে এই জায়গায়? আমি যদি বেসিক নিয়মে পড়তাম তাহলে কিন্তু বলা থাকতো যে এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যদি সেটা প্যাসিভ হয়। এখন এটা যে প্যাসিভ, এম ইজ আর দেওয়াই নাই, তোমাকে ইউজ করতে হবে এবং বুঝতে হবে দিস ইজ আ প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এই জন্যই ইজ কন্টামিনেটেড এই জায়গায় রয়েছে। তাহলে আমি লিখলাম ইজ কন্টামিনেটেড। তারপরে দেখো লেখা আছে সাম অ্যাভারিশাস বিজনেসম্যান হু ড্যাশ ফরওয়ার্ড। ক্লিয়ার? হু ড্যাশ ফরওয়ার্ড, এখানে ছিল বিজনেসম্যান, এখন দেখো হু, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। এখন আমি ভার্বটা যে ইউজ করবো এখানে কিভাবে ইউজ করবো, এই হুয়ের আগে যেই নাউনটা থাকবে তার অনুসারে এই জায়গায় ভার্ব হবে। তাহলে দেখো এই জায়গায় এম ই এন, এম ই এন বিজনেসম্যান, দিস ইজ প্লুরাল, ওকে, বাট ইউ নো এম এ এন দিস ইজ সিঙ্গুলার। যখন এটা প্লুরাল তখন কিন্তু এই জায়গায় তুমি ভার্বের সাথে এস বাই এস দিতে পারবে। এখানে দেখো আছে ক্রেপ, আমি আগেই বলেছি এই ক্রেপ মিন্স হচ্ছে প্রচণ্ডভাবে কোনো কিছু আকাঙ্ক্ষা করা এবং তোমাকে এই জায়গায় সাহায্য করবে। আমি এর জন্যই বলে থাকি তোমাদের সবসময় যে ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ অফ ডিফারেন্ট গ্রামাটিক্যাল আইটেমস, বিকজ তুমি জানো না কোন জায়গায় কোনটা কাজে লাগবে। এই জায়গাতে কিন্তু আমি সহজে বুঝে গেছি, কেন বুঝে গেছি না করেই বুঝে গেছি। এখানে দেখো একটা ফর আছে, এ গ্রেপ ইজ অলওয়েজ ফলোড বাই আ ফর, এরকম অনেক শব্দ আছে, ক্রেপ ফর আকাঙ্ক্ষা করা, ডিজায়ার ফর, লং ফর, উইশ ফর, এগুলি প্রত্যেকটার পরে কি বসে, ফর বসে। তুমি যদি জানো তাহলে ইজিলি এটা তোমরা পারবে। এখন আমি পারি তুমি পারো না কেন, বিকজ আই হ্যাভ প্র্যাকটিসড এ লট বাট ইউ হ্যাভ নট প্র্যাকটিসড। ক্লিয়ার? হিয়ার ইজ দ্য ডিফারেন্স। সো ক্রেপ ফর, হু ক্রেপ ফর, ওকে, যারা আকাঙ্ক্ষা করে। এখানে যদি এম এ এন থাকতো তাহলে আমি কিন্তু এখানে এস দিতাম, যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাই আমি কি করতে পারবো না, এসটা ইউজ করতে পারবো না। তাহলে ফ্রেড নাম্বার টি, হ্যাপিং ড্যাশ দিস, লুক হ্যাপিং, হ্যাপিং ড্যাশ দিস ফুড, পরে আরো আছে ওটা আমরা বললাম না। হ্যাপিং ড্যাশ দিস আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম আগে কি আমরা নিয়ম করব না আগে আমরা মাঠে নামবো। ক্লিয়ার? তাহলে আমরা আগে মাঠেই নামলাম, দেখি দুই একবার চটকে চটকে শিখে যাব। এখন হ্যাবিং, হ্যাবিং এর পরে কি হবে? এখন যদি আমি নিয়মটা পড়ে আসতাম হ্যাবিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তা নিয়ম পড়ে আমি করতাম, আমি করলাম না, আমি এখন পড়েই নিয়ম শিখব, হোয়াটস দ্য প্রবলেম, হ্যাবিং ড্যাশ দিস ফুড। তাহলে আমরা আজকে নিয়মটা কিন্তু শিখে গেলাম, হ্যাবিং এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখন এটা তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আমি চাই তোমাকে কী করবো, জাস্ট আমি তোমাকে পথটা দেখাবো, আমি তোমাকে গাইড দেবো, আমি তোমাকে কী করবো, মোটিভেট করবো, বাট ইউ আর দ্য রিয়েল হিরো হু উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে হ্যাপিং কনজিউমড, ওকে, হ্যাপিং কনজিউমড। তাহলে আমি কী জানলাম, হ্যাপিং ইজ অলওয়েজ ফলোড বাই
V3, that means the past participle form of verb. তাহলে আমার উত্তরটা হবে এখানে কি consumed e having consumed this food এই খাবার খেয়ে people dash a victim to victim to many fatal diseases আমি আর লিখে লিখলাম না আগে আমি তোমাদের উপরে যখন ভাগের অর্থগুলো বলি তখনই বলেছিলাম fall victim to মানে কোনো কিছু শিকার হওয়া তাহলে এখানে হবে fall তাহলে এই ফ্রেজটাও তোমাকে মনে রাখতে হবে fall victim to পর্যন্ত অ্যাকচুয়ালি এখন তোমাদের মনে জাগতে পারে যে word is phrase আমি আগেও বলেছি বিভিন্ন ক্লাসে ফ্রেজ হচ্ছে a group of word phrase কি ফ্রেজ হচ্ছে a group of word where there will be no subject no finite verb but সেটা কি করবে একটা পারসন স্পিচের মতো কাজ করবে তাহলে ফল ভিকটিম টু হচ্ছে শিকার তাহলে ফল ক্লিয়ার ইফ এ দেখো আছে ফর দা এক্সেম্পলারি পানিশমেন্ট অফ দা ডিসঅনেস্ট বিজনেসম্যান এক্সেম্পলারি মিন্স দৃষ্টান্ত ফর দা এক্সেম্পলারি পানিশমেন্ট অফ দা ডিসঅনেস্ট বিজনেসম্যান দা ড্যাশ ল মাস্ট বি ড্যাশ ওকে the dash law must be dash আমি কিন্তু পুরোটা লিখলাম না জাস্ট যতটুকু প্রয়োজন আমি ততটুকু লিখেছি আমি আজকের ক্লাসে শুরুতে তোমাদেরকে বলেছি ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নলেজ অফ টেন্স ভয়েস এন্ড নন ফাইনাইট ভার্ব সো দ্য ড্যাশ ল ক্লিয়ার আমি গত ক্লাসে তোমাদেরকে পাস্ট পার্টিসিপল সম্পর্কে বলেছিলাম দেখো আজকে দ্য ড্যাশ ল ক্লিয়ার এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি এক্সিস্টিং ল এখন তুমি বুঝবে কিভাবে ক্লিয়ার এক্সিস্টিং ল মানে বিদ্যমান আইন বিদ্যমান আইন এখন আমি বলছি পার্টিসিপল পার্টিসিপল এটা ক্লাসিফিকেশন হচ্ছে পার্টিসিপল তিন প্রকার আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এর মধ্যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ দেখো v1 প্লাস ing এই ফর্মটা যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাছে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল এখন তুমি বলতে পারো স্যার এটা জায়গায় অ্যাডজেক্টিভ কি দেখো আমি বলি ল এটা হচ্ছে নাউন আর আমরা জানি adjective is a qualifying word you know qualifying word তাহলে ল কেমন ল existing ল যেমন আমি যদি বলি don't get down from a running bus বাসটা কেমন running don't get down from a running here running is a present participle clear don't touch boiling water তাহলে এই জায়গায় দেখো water boiling এই জায়গায় এটাও কি present participle তাহলে present participle মানে হচ্ছে verb এর সাথে ing যুক্ত form এবং সেটা adjective হিসেবে ক্লিয়ার তাহলে দেখো এক্সিস্টিং ল বিদ্যমান আইন মাস্ট বি আমি গত ক্লাসে তোমাদের কি নিয়মটা বলেছিলাম যে মডেল অক্সিলারির পরে যদি বি থাকে দ্যাট মিন্স মে বি ক্যান বি কুড বি শুড বি উড বি এগুলোর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তাহলে এক্সিস্টিং ল মাস্ট বি তাকে কি করতে হবে মাস্ট বি ইমপ্লিমেন্টেড দেখো ইমপ্লিমেন্টেড ইন implemented clear implement মানে বাস্তবায়ন করা আর implemented verb past participle তাহলে existing law যেটা আছে সেটাকে implement করতে হবে কেন করতে হবে for the betterment of the common public health clear so এখানে হবে implemented if so if you will existing GTO will say implemented it is dash that our passive so it is dash that it is main check and finish the problem it is expected that এখন আগে এখন দেখো আমি বলছি তোমরা তো জেনারেল নিয়মে শিখেছো যে আমি স্যারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ আমি এখানে এজ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি না তাহলে কি করেছি
verbe past participle form bosheche keno bosheche passive ekhon tumi eta active na passive how will you identify it kibhabe korbe ei jonnoi tomake bolchi reading and understanding ei dui ter ability tomar thakte hobe that's why you have to read a lot whenever you get time you have to read তাহলে ইট ইজ এক্সপেক্টেড এটা প্রত্যাশা করা হয় যে আই স্টিকড লং উইল বি ড্যাশ উইথ এ ভিউ ক্লিয়ার আচ্ছা এখন দেখো এই জায়গায় যদি আমরা স্টিকড লং উইল বি ড্যাশ উইথ এ ভিউ কঠোর আইনটি করতে হবে প্রয়োগ করতে হবে কিন্তু আমি তো প্রয়োগ এই জায়গায় লিখে ফেলেছি ক্লিয়ার দেখো আমি এই জন্য বলেছি 10টা ভার্ব গত ক্লাসে বলেছিলাম যে 10টা ভার্ব 10 জায়গায় বসাতে হবে এখন এই জায়গায় যদি আমি ইমপ্লিমেন্টেড লিখি তাহলে আমার উত্তরটা হবে না তাহলে আমার এই উত্তরটা তো সমস্যা আছে তাহলে এবার আমার নিউ ভার্ব আছে রেক্টিফাইড তাহলে আমি যদি দেখো আমি কি করেছি এই ইমপ্লিমেন্টটাকে যদি এই জায়গায় না লিখি আমি যদি এই জায়গায় রেক্টিফাইড লিখি রেক্টিফাইড তার মানে আমার যে আমার বিদ্যমান আইন যেটা আছে সেটাকে সংশোধন করতে হবে দেখছো কিভাবে সমস্যাটা হয় রেক্টিফাই করতে হবে রেক্টিফাই মানে সংশোধন করা মাস্ট বি রেক্টিফাইড দ্যাট মিন্স আমাদের এক্সিস্টিং যে ল আছে সেটা নিশ্চয়ই কি দুর্বল তাহলে তাকে রেক্টিফাই করতে হবে তাহলে রেক্টিফাইড আর এই জায়গায় তাহলে আমার যে আইনটা রেক্টিফাইড হবে সেটাকে উইল বি ইমপ্লিমেন্টেড বাস্তবায়ন করতে হবে দেখছো সমস্যাটা কোথায় হয় তাইলেই তোমার এই জায়গায় কি করতে হবে ইম তুমি যখন করবে তখন তুমিও বুঝতে পারবে যদি এগুলি বারবার প্র্যাকটিস এখন চেনা যাবে উইথ এ ভিউ টু ড্যাশ দ্য হার্টফুল অ্যাক্ট অফ কন্টামিনেশন উইথ এ ভিউ টু আমরা গত ক্লাসে বলেছিলাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং সেই ফর্মটা হচ্ছে ইনফিনিটি বাট এই জায়গায় আছে উইথ এ ভিউ টু তাহলে দেখো এখন যদি তুমি বলো স্যার এখানে তো টু আছে আমি প্রেজেন্ট ফর্ম লিখে দেবো হবে না কারণ উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গ্লাস গ্লাড টু ইউজ টু এগুলির পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে উইথ এ ভিউ টু পরে কী হবে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ক্লিয়ার এগুলি মনে রাখতে হবে এই নিয়মটা তাহলে কারবে উইথ এ ভিউ টু কারবে ক্লিয়ার এই কী করতে হবে এই হার্মফুল অ্যাক্টটাকে বন্ধ করার জন্য আমাদের আইন সংশোধন করতে হবে এবং বাস্তবায়ন ক্লিয়ার তো আমি এই জায়গায় চেষ্টা করলাম তোমাদের এটা বোঝানোর জন্য আমি আগেও বলেছি এখনও বলি যখন রাইট ফর্ম অফ ভার্ব করবা এটা অ্যাকচুয়ালি কি ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট আমি এটাও বলেছি যে যখন তুমি জেনারেল গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি করো তখন তুমি উপর থেকে ওয়ার্ডটা সিলেকশন দাও নিচে যেখানে বসবে বসিয়ে দাও আর এখানে তোমাকে দুইটা কাজ করবে এই জায়গায় তোমার দ্বিগুণ কঠিন কারণ হচ্ছে তুমি উপর থেকে ভার্বটা সিলেক্ট করলা এবং তাকে রাইট ফর্মে ইউজ করতে হবে এখন তুমি ধরো ভার্বটা ভুল চয়েস করো কিন্তু রাইট ফর্মে বসাইছো তাইলে হবে না অথবা তুমি সঠিক ওয়ার্ডটাই সিলেক্ট করছো মানে ভার্বটা সিলেক্ট করছো কিন্তু রাইট ফর্মটা করতে পারো তাইলেও ভুল হবে তাহলে ইউ মাস্ট বি কেয়ারফুল ওয়েন ইউ ডু দিস অ্যান্সার ক্লিয়ার আমি অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকি সেটাই হোমওয়ার্ক ক্লাসে করে থাকি সেটাই হোমওয়ার্ক নিয়ে থাকি তাহলে এইটা হচ্ছে যে আমি যেটা করিয়েছি আজকে এটাই তোমরা হোমওয়ার্ক করবে এবং হোমওয়ার্ক করে অনলাইনে আমাদের ক্লাসটা যাওয়ার দুই দিনের মধ্যে তোমরা সেটা কী করবে আমাদের যে কমেন্ট বক্স আছে ঠিক আছে ফেসবুকে দেখো তোমরা শেয়ার আছে লাইক আছে কমেন্ট আছে ওই কমেন্ট বক্সে ছবি তুলে নাম রুল শ্রেণী শাখা সব লিখে এটাকে আমাদের সাবমিট করবে ক্লিয়ার তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝেছ আমি আমার আজকের ক্লাসটা শেষ করতে চাই ঠিক আছে তোমরা সবাই বাসায় থাকবে ভালো থাকবে সবাইকে ধন্যবাদ